স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা 301 পর্যন্ত রসায়নবিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছি। আজ আমরা এই পর্বে 301 থেকে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এই পাঠে। তাহলে স্টার্ট। আর তোমরা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। সো তাহলে স্টার্ট। কোশ্চেন নম্বর 301, নিচের কোনটি একই গোত্রভুক্ত নয়? এখানে পেপসিন, টায়ালিন, লাইফেজ, সেলুলোজ। অ্যান্সার হবে সেলুলোজ একটি একই গোত্রভুক্ত নয়। অ্যান্সার হবে বি, সেলুলোজ। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে নিচের বিক্রিয়াগুলির কোনটি প্রশমন বিক্রিয়া? এগুলো সাধারণত মনে রাখলেই, একবার দেখে রাখলেই ভালো, খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হয় না। তবে প্রশমন বিক্রিয়া এই ধরনের প্রশ্ন খুব একটা হার্ড লেভেলের প্রশ্ন আসে না এত ধরনের, কেবলমাত্র ব্যবহারিক সায়েন্সের প্রশ্নগুলোই আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে, থমাস স্ল্যাক হলো এখানে কি? ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম ফসফেট, বোরিয়াম ফসফেট এবং স্ট্রনসিয়াম সিলিকেট। থমাস স্ল্যাক হলো ক্যালসিয়াম ফসফেট। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে একটা সংকেত দেওয়া আছে, সিআর এনএইচ থ্রি হোল ফোর সিএল টু, এর সিআরের জারণ সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে বি, প্লাস টু। নেক্সট প্রশ্ন হচ্ছে, মোলারিটি কি? মোলারিটি হলো মোল পার লিটার। অ্যান্সার হবে এখানে বি, মোল পার লিটার হচ্ছে মোলারিটি। নেক্সট প্রশ্ন, এ আর থ্রি ডি পাওয়ার টেন ফোর এস ওয়ান কার ইলেকট্রন বিন্যাস? এখানে কপারের ইলেকট্রন বিন্যাস। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে? পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা হচ্ছে চ্যাটউইক। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? বালি এখানে সিলিকন ডাইঅক্সাইডের উপাদান দ্বারা গঠিত। অ্যান্সার হবে এখানে বি, সিলিকন ডাইঅক্সাইড। কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় ফটোগ্রাফি। অ্যান্সার হবে এখানে বি। কোন দুটি উপাদান অলিম্পিকে মাসালের জন্য ব্যবহার করা হয় না? প্রোপিলিন ও বুটেন। অলিম্পিকের মাসালের জন্য ব্যবহার করা হয় না প্রোপিলিন ও বুটেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায়? সীসার পাত্রে সবথেকে শক্তিশালী অ্যাসিড রাখা যায়। অ্যান্সার হবে এখানে ডি, কারণ সীসা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। কোশ্চেন নম্বর 312, ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জোসেফ টমসন। অ্যান্সার হবে এখানে এ, জোসেফ টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? টাংস্টেন ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে? নাইট্রোজেন গ্যাস ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ক্লোরাইড। সমুদ্রের জলে সবথেকে বেশি থাকে ক্লোরাইড। অ্যান্সার হবে এ। সবচেয়ে ভারী অধাতু কোনটি? এখানে সবথেকে ভারী অধাতু হচ্ছে এখানে আই টু। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে থাকে? আর্গন। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, ল্যাটিস শক্তি কার দেখা যায়? ল্যাটিস শক্তি দেখা যায় পোলার যৌগের। অ্যান্সার হবে এখানে সি, পোলার যৌগের ল্যাটিস শক্তি দেখা যায়। নিচের কোনটি ক্ষার নয়? এখানে এ এল ও এইচ হোল থ্রি ক্ষার নয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমনে ক্ষণে বর্ণহীন হয়? ফেনপথলিন। অ্যান্সার হবে এখানে সি, ফেনপথলিন অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন মৌল চারিত হলেও ওর চর্যতার কী পরিবর্তন ঘটে? এখানে বাড়ে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরীক্ষাগারে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে এক ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কত ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইড মেশানো হয়? অ্যান্সার হবে এখানে এ। পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয়? পর্যায় সারণীর অষ্টম শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয়। অ্যান্সার হবে এখানে
ডি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ওই মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা হয়, এখানে বাইরের মুখ্য কক্ষের, অ্যান্সার হবে এ, বাইরের মুখ্য কক্ষের সংখ্যা দ্বারা মৌলের পরমাণু গঠনের বিষয়টি নির্ণয় করা হয়। মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা যায় বাইরের মুখ্য কক্ষের সংখ্যা দ্বারা, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াফর্টিস কথাটির অর্থ কী, শক্তিশালী জল, অ্যাকোয়াফর্টিস কথার অর্থ হলো শক্তিশালী জল, অ্যান্সার হবে ডি। শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়, শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে মিউরেটিক অ্যাসিড কোন অ্যাসিডকে অ্যাসিডিটির নাম, মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসিডিটির নাম, অ্যান্সার হবে এখানে সি। বোরাক্সের জলীয় দ্রবণের ধর্ম হলো ক্ষারীয়, অ্যান্সার হবে এখানে সি। বোরাক্সের জলীয় দ্রবণের ধর্ম হলো ক্ষারীয়, অ্যান্সার সি। প্রাণ শক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি, ইউরিয়া। প্রাণ শক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ ইউরিয়া, অ্যান্সার হবে এ। পিতলে যে দুটি ধাতু থাকে তা হলো কপার এবং জিঙ্ক, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটির নাম ব্লু ভিট্রিয়াল, এখানে কপার সালফেট, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন বর্তমান পর্যায়ে সারণীর কটি পর্যায়, বর্তমান পর্যায়ে সারণীর নটি পর্যায় থাকে, এই প্রশ্নটা একবার ক্লিয়ার করে নেবে তোমাদের যদি আমার কনফিউশন মনে হচ্ছে। নেক্সট প্রশ্ন সিএফসি কথাটির পুরো নাম কি, সিএফসি কথাটির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন কৃত্রিম সিল্ক কোনটি, কৃত্রিম সিল্ক হচ্ছে রেয়ন, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন অ্যাসিডকে নিদ্রাদায়ক অ্যাসিড বলে, বারবিটুরিক অ্যাসিডকে নিদ্রাদায়ক অ্যাসিড বলে, বারবিটুরিক অ্যাসিড, অ্যান্সার হবে সি। H2 তুলনায় ভারী হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়, এখানে অ্যান্সার হবে ডি। H2 তুলনায় ভারী হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়, Hg। নেক্সট প্রশ্ন জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 0.7%, অ্যান্সার হবে বি। ফরমালিনের ফরমাল ডিহাইড্রের শতকরা মাত্রা কত, 20%, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাপমাত্রার উপরের গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না তাকে কী তাপমাত্রা বলে, এখানে সংকট তাপমাত্রা, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা বিটাস রশ্মি নিঃসরণের তার তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা বিটা রশ্মি নিঃসরণে তার পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয়, তার পারমাণবিক সংখ্যার এক বাড়ে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সবচেয়ে হালকা মৌলটি হলো এখানে হাইড্রোজেন, সব থেকে হালকা মৌলটি হলো হাইড্রোজেন, অ্যান্সার হবে সি। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি, রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া, অ্যান্সার হবে এখানে ডি। ফ্লিন্ট কাঁচের নিচের কোনটি থাকে, ফ্লিন্ট কাঁচের নিচের কোনটি থাকে, এখানে লেড ক্রোমেট, অ্যান্সার হবে এখানে ডি, লেড ক্রোমেট। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিটাইলেশন পদ্ধতিতে হেরোইন নিচের কোন পদার্থ দ্বারা গঠিত হয়, মরফিন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন কোন পদ্ধতিতে তরল হাইড্রোকার্বনগুলিকে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট গ্যাসীয় হাইড্রোকার্বনের পরিবর্তন করা হয়, এখানে ক্র্যাকিং, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা হয় 4 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হবে সি। ইথাইল অ্যালকোহল জলের সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় আংশিক পাতনের সাহায্যে, অ্যান্সার হবে এখানে সি। পর্যায় সারণীর প্রবক্তাকে, পর্যায় সারণীর প্রবক্তা হচ্ছেন মেন্ডেলিফ, অ্যান্সার হবে এ। ওয়াটার গ্যাসের সংকেত কি, CO+H2, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড, অ্যান্সার হবে এ।
হিমোসায়নিনে উপস্থিত মৌলটির নাম কি? হিমোসায়নিনে উপস্থিত মৌলটির নাম হচ্ছে তামা। অ্যান্সার হবে এখানে বি। যে যৌগের উপস্থিতিতে তৈলচিত্রে বর্ণ কালো হয় তা কি বলে? এখানে অ্যান্সার হবে সি, কার্বন ডাইসালফাইড। নেক্সট প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কি হবে? হলুদ। অ্যান্সার হবে এখানে সি। পারমাণবিক চুল্লিতে কোনটি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে ইউ, এটা অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো এখানে ডলোমাইট। অ্যান্সার হবে বি। রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, গোবার সল্টের রাসায়নিক নাম কি? গোবার সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট। গোবার সল্টের রাসায়নিক নাম সোডিয়াম সালফেট। অ্যান্সার হবে এ। ব্লু ভিট্রেলের রাসায়নিক নাম কি? কপার সালফেট। ব্লু ভিট্রেলের রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। অ্যান্সার হবে সি। হাইড্রোজেন পারঅক্সাইডের নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? এখানে সিএইচ থ্রি ও এইচে সমপরিমাণ ইলেকট্রন আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কি সেশন করে ফলের পতন রোধ করা যায়? এখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্সার হবে এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেচন করে ফলের পতন রোধ করা যায়। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন ঘটনাটি রাসায়নিক পরিবর্তন? এখানে কয়লা পোড়ানো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইডকে কি হিসাবে কাজ করে? অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করে। অ্যান্সার হবে এখানে সি, ডিহাইড্রেটিং এজেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। অ্যান্সার হবে এখানে বি, প্রাণীর দাঁত এবং হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। মিল্ক অফ লাইমের সংকেত কি? সিএ ওইচ হোল টু। মিল্ক অফ লাইমের সংকেত সিএ ওইচ হোল টু। এপি প্লাস টু এবং থেকে এপি প্লাস থ্রির রূপান্তরকে কী বলা হয়? চারণ বলা হয়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোরিক অ্যাসিডের সংকেত কোনটি? এখানে এইচ থ্রি বিও থ্রি হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত। অ্যান্সার হবে সি। নিচে কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? সাধারণ লবণ গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাসের ব্যবহার আছে? অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যবহার আছে। অ্যান্সার হবে এখানে ডি। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তা কি বলে? হাইড্রোজেন হাইড্রোজিনেশন হাইড্রোজিনেশন বলে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, কোন গ্যাস উচ্চচাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থে পরিণত হয়? এখানে ইথিলিন। ইথিলিন গ্যাস উচ্চচাপে বেশি তাপমাত্রায় উচ্চচাপ আর বেশি তাপমাত্রায় যদি উত্তপ্ত করে তাহলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়। ইথিলিন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হীরকের কঠিনত্বের কারণ কি? চতুস্থল ফলক চতুস্থল গঠন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোনটি অধাতু হলেও তড়িৎ এর পরিবাহী? গ্যাফাইট অধাতু হলেও তড়িৎ এর পরিবাহী। অ্যান্সার হবে এখানে ডি। কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়? এখানে এনও টু ও এবং এস ও টু। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন ফ্লোরিন যৌগ রেফ্রিজারেটরের শীতলীকারক উপাদান হিসাবে কাজ করে? অ্যান্সার হবে এখানে বি, ফ্রেয়ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোরিক অ্যাসিড হচ্ছে এখানে মৃদু অ্যান্টিসেপ্টিক। বোরিক অ্যাসিড কি? মৃদু অ্যান্টিসেপ্টিক। অ্যান্সার হবে এখানে এ। পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন? বিজ্ঞানী হোলার প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন। অ্যান্সার হবে এখানে বি। ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া কিসের উপস্থিতি ছাড়া সম্ভব নয়? এখানে জলীয় বাষ্প বা জলের উপস্থিতি ছাড়া সম্ভব নয়। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে? এখানে এইচ ই। অ্যান্সার হবে এ। সোনা কিসে দ্রবীভূত হয়? সোনা এখানে
অ্যাকোয়ারিজিয়া, অ্যান্সার হবে সি, অ্যাকোয়ারিজিয়াতে সোনা দ্রবিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সিএএসও ফোর টু এস টু এর কিসের সংকেত, জিপসামের সংকেত, অ্যান্সার হবে এখানে বি, সিএএসও ফোর টু এস টু হচ্ছে জিপসামের সংকেত, অ্যান্সার বি। পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের, পচা ডিমের মতো গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইডের, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে টুথপেস্ট অ্যাব্রেসিভ হিসাবে কি থাকে, ক্যালসিয়াম কার্বোনেট, টুথপেস্টে অ্যাব্রেসিভ হিসাবে থাকে ক্যালসিয়াম কার্বোনেট, অ্যান্সার হবে এ। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস, অ্যান্সার হবে সি। ব্যাকমিনিস্টার ফ্লোরিন কি, কার্বনের রূপভেদ, ব্যাকমিনিস্টার ফ্লোরিন হচ্ছে কার্বনের একটি রূপভেদ। নেক্সট প্রশ্ন গ্যালেনা কি, গ্যালেনা হচ্ছে লেড সালফাইড, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন লুনার কস্টিক কি, লুনার কস্টিক হচ্ছে সিলভার নাইট্রেট। দার্শনিকের উল কি, দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যান্সার হবে এ, দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়, বিউটেন গ্যাস ব্যবহৃত হয়, সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। ইথিলিনের পলিথিনের রূপান্তরকে কী বলে, ইথিলিনের পলিথিনের রূপান্তরকে পলিমারাইজেশন বলে, অ্যান্সার হবে এ। নিচের কোনটির দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি, এইচএফের দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি, অ্যান্সার হবে ডি। কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, এখানে ব্রোমিন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ সাধারণভাবে কোন শ্রেণীকে বোঝায়, এখানে অ্যালকোহল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা কে, পাউলি, এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা হচ্ছে পাউলি, অ্যান্সার হবে এখানে সি। পেট্রোলের রাসায়নিক নাম কি, গ্যাসোলিন, পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন, অ্যান্সার হবে বি। একই সঙ্গে ভরবেগ ও ইলেকট্রনের অবস্থান জানা সম্ভব নয়, এই তথ্যের অবতারণা কে করেন, হাইসেনবার্গ, অ্যান্সার হবে ডি, হাইসেনবার্গ বলেন একই সঙ্গে ভরবেগ এবং ইলেকট্রনের অবস্থান জানা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্লুরোসেন্ট টিউবে সাধারণত কী বেশি ব্যবহৃত হয়, পারদ বাষ্প এবং আর্গন, ফ্লুরোসেন্ট টিউবে সাধারণত পারদ বাষ্প এবং আর্গন ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এ। এলএনজি গ্যাসের পুরো নাম কি, এলএনজি গ্যাসের পুরো নাম হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, অ্যান্সার হবে সি। আইডেক্সের নিচে কোনটি থাকে, আইডেক্সের নিচে মিথাইল স্যালিসাইলেট থাকে, অ্যান্সার হবে সি। ভিনেগার কি, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 400, ভিটামিন সির রাসায়নিক নাম কি, ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড।